সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, দেশ ও প্রবাসে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রতিবেদনে আমরা দেখতেই পাচ্ছি বিশাল একটি খামার, এই খামারে কোরবানি 2022 কোরবানির উদ্দেশ্যে গরু বেচা কিনা শুরু হয়েছে। আমরা খামারের ক্রেতা দেখতেছি গরু ক্রয়ের উদ্দেশ্যে, কোরবানির গরু ক্রয়ের উদ্দেশ্যে খামারে চলে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছু ক্রেতা আমরা খামারে দেখতে পাচ্ছি। চলুন আমরা এই ক্রেতারা গরুর দরদাম কীভাবে করছেন, কত দাম বলছেন এবং এই খামার থেকে কীরকম দাম চাচ্ছে, আমরা এই বিষয়ে আজকের 2022 কোরবানির বেচাকিনি শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। 2022 কোরবানির গরু বেচাকেনা শুরু হয়েছে খামার থেকে। শুভ দর্শক, আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এই খামারে এসে কোরবানির উদ্দেশ্যে গরু ক্রয়ের জন্য গরু দিচ্ছেন। আমরা সেই কোরবানির গরু খামারে এসে ক্রেতারা দেখছেন শুরু হয়ে গেছে কোরবানির গরু বেচা কিনা, আমরা সেটি আপনাদেরকে দেখতে পাচ্ছি। এই খামারে এসে একজন ক্রেতা গরু দেখছেন, গরুটা বের করে নিয়ে আসছেন। ক্রেতারা দেখছেন এখন তারা গরুটি মাপার জন্য স্কেলে তুলছেন। আমরা দেখব এই গরুটি এই মুহূর্তে উঠে বন্ধ করেন না, এটা সামনে যান, সামনে যান, ওদিকে যান না, ওদিকে যান। তোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ৪৯০ এটি আপনারা দেখতে পাচ্ছেন ৪৯০ এটি দেখছেন। শুভ দর্শক, খামারে এসে কোরবানির গরু ক্রয় করার উদ্দেশ্যে ক্রেতা খামার থেকে কোরবানির গরু ক্রয় করছেন, সরাসরি খামার থেকে কোরবানির গরু ক্রয় করছেন আপনারা দেখতে পাচ্ছি। সেটি দেখছেন লাইভ ওয়েটে স্কেলে মাপা হয়েছে ৪৯০ কেজি। আমরা এবার তাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা দেখতেই পাচ্ছি খামার থেকে কোরবানির গরু ক্রয় করতে ক্রেতা আসছেন, তারা দরদাম করছেন। আমরা এ বিষয়ে একটু জানবো তাদের সাথে, তাদের কি গরু পছন্দ হয়েছে, কীরকম দাম চাচ্ছে, কী বলছে, এ বিষয়ে একটু কথা বলতে চাই তাদের সাথে। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে একটু কথা বলি। আপনার তো কোরবানি গরু ক্রয় করতে আসছেন সরাসরি খামারে, কার সাথে কথা বলবো, মুরব্বীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম, হ্যাঁ সাথে আপনার সাথে কথা বলতে বলছে, ভালো আছেন? আচ্ছা, আমরা দেখলাম আপনি সরাসরি খামারে এসেছেন নিশ্চয়ই কোরবানি গরু ক্রয় করতে, বেশ কিছুদিন এখনও 2-2.5 মাস বাকি কোরবানি, তারপর আপনার আগাম এই খামারে গরু ক্রয় করতে আসছেন, এ বিষয়ে একটু জানতে চাচ্ছি, একটু গরু পছন্দ হয়েছে কিনা খামারে, কি উদ্দেশ্যে, কীভাবে? গরু পছন্দ হয়েছে কিন্তু এখান থেকে একটু দাম বেশি, আমরা একটু দেখার জন্য। দাম বেশি আপনার কাছে মনে হচ্ছে, কীরকম দাম চাচ্ছে আমরা একটু জানতে পারি? এই গরুটা 2,60,000 টাকা বলছেন? 550 টাকা করে লাইভ ওয়েট পড়ে যাচ্ছে, 2,00,000
490 কেজি। হ্যাঁ, আমরা লাইভ ওয়েটে দেখেছি, স্কেলে যখন তুলেছেন তখন দেখলাম 490 কেজি। এই বিষয়ে আপনি বলছেন যে 250 আপনি বলেছেন, না না 220 20 বলেছেন, তারা কত চাচ্ছে? 260। ও 260 আপনারা 20 বলেছেন। ও, তা আপনাদের কাছে মনে হচ্ছে যে খামারে এখন দাম বেশি যাচ্ছে, আপনারা আরও কিছু যাচাই করবেন? আচ্ছা আচ্ছা দর্শক, ঠিক আছে। ওকে দর্শক, আমরা শুনলাম যে একজন ক্রেতা এই গরুটির দাম বলেছেন, যাচাই করেছেন, কোরবানির উদ্দেশ্যে ক্রয় করতে খামারে এসে তারা গরু দেখছেন, লাইভ ওয়েট দিয়েছেন, সেই সাথে দাম দর করেছেন, কিন্তু তারা যে কথাটা বলে গেছেন যে 220 টাকা দাম বলেছে এই গরুটি, এবং তারা বলেছেন যে তারা 260,000টা সর্বশেষ চেয়েছেন, প্রথমে 280, পরে বলে দিয়েছেন 260। আমরা এ বিষয়ে জানলাম, কিন্তু তারা বলে গেছেন যে তাদের কাছে মনে হচ্ছে একটু দামটা বেশি যাচ্ছেন, তাই তারা 220 বলে চলে যাচ্ছেন, আরও 2-3টি খামার যাচাই করে তারা বলছেন যে দামটা একটু বেশি মনে হচ্ছে। এ বিষয়ে খামারে যারা তাদের কাছে জানতে চাচ্ছি, আসলে দামটা বেশি নাকি তারা যেটা চেয়েছেন, এটা আসলে কতখানি যুক্তিসঙ্গত? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যেটা বলেছি, এই যে আমি শুনছি বুঝছি ঘটনা, যে এখন যে পরিস্থিতি, যে সব কিছু তো মোলা দাম বেশি, আমরা এই যে ঘাস আনি সব চড়া দামে আনা লাগতেছে, এই যে কেরি খরচ সব কিছু চড়া দামে আনা, যেটা ধরতেছে ওটাই অনেক দাম বেশি, এই জন্য এই যে একটু দাম চড়ে গেছে। মানে তুলনামূলক আপনারা বলছেন যে দামটা চেয়েছেন, সার্বিক গরু পালনের যে খরচ, জি জি খরচ, সব কিছু দাম, খাবার সব কিছু দাম বেশি, দাম বেশি, সে কারণে দামটা আপনার কাছে মনে হচ্ছে এটা যুক্তিসঙ্গত? জি জি। ক্রেতারা হয়তো যাচাই, ক্রেতারা যাচাই করবো, করার পরে ই করবো, জাস্টিফাই করবো, যেহেতু কোরবানি আরও অনেক বাকি, শুরুতেই তারা গরু কোরবানি বেচা কিনা শুরু হয়েছে, বেচা কিনা ইতিমধ্যে আরও হয়তো আপনারা বিক্রি করেছেন? হ্যাঁ, বিজি বিক্রি করছে। আচ্ছা, আপনারা বিক্রি করছেন? জি জি, প্রতিদিন আর কি, কম প্রতিদিনই বিক্রি হচ্ছে, ক্রেতা আসবেন দেখবেন, আসবে। আচ্ছা আচ্ছা, কী মনে হচ্ছে আপনার যে গরুটি, এটি আসলে আমরা দেখেছি লাইভ ওয়েট 490.10, এটি তারা বলেছেন 220, আপনার কাছে আরেকটু আরবারও জানতে চাচ্ছি, এই 260 থেকে আরও কিছু দাম যাবে কি না, নাকি এই পর্যন্তই? না, ওইটাই কথা বলার ইয়ার মাধ্যমে আর কি, আর একটু ইয়া আছে আমাদের, যে হাতে কিছু আছে, তারা যদি আবার আসে তাদের সাথে কথাবার্তা বলার মধ্যে একটু কম। আচ্ছা আচ্ছা, আমরা আরও অনেক গরু আছে আপনাদের, এই উদ্দেশ্যে ক্রেতাদের কী বলতে চাচ্ছেন? আমাদের উদ্দেশ্য এটাই যে আমরা যেই গরুর ঘাস খাওয়াই, এটা একবারে আপনার একদম তাজা ঘাস খাওয়াই, তাজা ঘাস, কোনোদিন কোনো বাসি খাবার নাকি, আর গরু যত পর্যন্ত খেতে পারে তত পর্যন্ত খাওয়ায় এই গরুরে, ঠিক আছে? আছে না যে মাপা খাবার, মাপা খাবার নাই, অডেল খাবার, এটার অডেল খাবার, ওদের জন্য ওরা ওদের মতো খেতেছে, খালি হইতেছে খাইতেছে, আর আমাদের যেভাবে যত্ন করে এই গরু এই খামারে, আমার মনে হয় না এত পয় পরিষ্কার অসংখ্য গরু রয়েছে। দেখুন এই বিশাল খামারে আপনার তো অসংখ্য গরু রয়েছে, বিভিন্ন জাতের গরু আছে, আসবে আমাদের, আরো গরু আসবে, আরো আসবে, যারা ক্রেতা আছেন তারা এই খামারে এসে যে কোনো গরু ক্রয় করতে পারেন নির্দ্বিধায়। যারা এই সাইজের গরু ক্রয় করতে চান, আমরা ভাইয়ের সাথে নিয়ে যান। আমরা দেখতে পাচ্ছি গরুটি এখন তার যেখানে রাখা হয় সেই পজিশনে নিয়ে যাচ্ছেন, যেহেতু বিক্রি হয়নি, আবার ক্রেতা আসবেন দেখবেন, দেখুন চমৎকার, আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গরু রয়েছে। আপনারা যারা এরকম খামারে এসে সরাসরি এখনই কোরবানির গরু ক্রয় করতে চান, তারা চলে আসতে পারেন এই খামারে, আমরা খামারের ঠিকানা এবং মোবাইল নাম্বার আপনারা দেবো, আপনারা পাবেন, সেইভাবে চলে আসতে পারবেন। সেই কোরবানির গরু খামারে এসে ক্রেতারা দেখছেন শুরু হয়ে গেছে কোরবানির গরু বেচা কিনা, আমরা সেটি আপনাদেরকে দেখতে পাচ্ছি। এই খামারে এসে একজন ক্রেতা গরু দেখছেন, গরুটা বের করে নিয়ে আসতেছেন, ক্রেতারা দেখছেন ফোন
যখন তারা গরুটি মাপার জন্য স্কেলে তুলছেন, আমরা দেখব এই গরুটি এই মুহূর্তে উঠে বন্ধ করেন না। এটা সামনে যান, সামনে যান, ওদিকে যান না, আপনি ওদিকে যান। তোলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন 490-10 দেখছেন। শুভ দর্শক, খামারে এসে কোরবানির গরু ক্রয় করার উদ্দেশ্যে ক্রেতা খামার থেকে কোরবানির গরু ক্রয় করছেন, সরাসরি খামার থেকে কোরবানির গরু ক্রয় করছেন। আমরা দেখতে পাচ্ছি সেটি দেখছেন লাইভ ওয়েটে স্কেলে মাপা হয়েছে 490 কেজি। আমরা এবার তাদের সাথে কথা বলবো।